আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দ্বারা যে কোনো ফটোকে খুব প্রফেশনাল রূপে নিয়ে আসবেন অর্থাৎ আপনি আপনার মোবাইলটি দিয়ে আপনার যে কোনো তোলা ফটোকে খুব সুন্দর করে এডিট করবেন তো অবশ্যই জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকবেন আর ভিডিওটিতে প্রথমত একটি লাইক করে দিন তো প্রথমত আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন পি চার্ট লিখে ওর আমরা প্রথমত পি চার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে তো অবশ্যই আপনারা এখানে একটু সময় দিয়ে দেখবেন এরকম পেজ এসে পড়েছে তারপর এখান থেকে পেলা সেখানে একটা ক্লিক করবেন এবং আপনার যে যেই ফটোটাকে এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো অবশ্যই আমি একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি অল্ড ফটোসের উপরে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন ওকে বন্ধুগণ আমি আমার ফোনটাকে রোটেশন মোড করে নিয়েছি তো আপনাদের সঠিকভাবে বোঝানোর জন্য তো যখনই আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করবেন অর্থাৎ যেই ফটোটাকে এডিট করতে চাচ্ছেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে আপনারা প্রথম তো ফেসটাকে ক্লিন করবেন এই জন্য জাস্ট বিউটির উপরে একটা ক্লিক করবেন তো বিউটির উপরে ক্লিক করার পর এখান থেকে অনেক ধরনের অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনারা জাস্ট প্রথমত প্রথমত আপনারা এখান থেকে বিলিমিক্স ফিক্স এটার উপরে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফেসের যত দাগ স্পট রয়েছে সবগুলো রিমুভ করবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা ডাক স্পটগুলোকে রিমুভ করার জন্য আপনার ফটোটাকে একটু জুম করে নেবেন এবং যেখানে দাগ স্পটগুলো রয়েছে সেখানে ক্লিক করবেন তারপর দেখবেন যে আপনার স্পোর্টগুলো দাগগুলো ক্লিন হয়ে যাচ্ছে অর্থাৎ রিমুভ হয়ে যাচ্ছে তো এভাবে করে আপনারা আপনাদের সম্পূর্ণ ফেসটাকে স্পট মুক্ত করে নিবেন স্পট আউট করে নেবেন ওকে আমি সম্পূর্ণ ফেসটাকে স্পট আউট করে তারপরে ফিরে যাচ্ছি কী বন্ধুগণ এবার আমাদের যখন স্পট আউট হয়ে গেছে তখন আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেব তারপর অবশ্যই আমরা ফেসটাকে ফিক্সড করে নিব তো এই জন্য অবশ্যই ফেস ফিক্সডের উপর ক্লিক করে নেব তারপর এখান থেকে ফটোটাকে আমরা জুম করব জুম করার পর আমরা এখান থেকে এটাকে ট্যাপ করে ফেসটাকে ফিক্স করে নিব তো হাত দিয়ে আপনি আপনার ফেসটাকে সম্পূর্ণ ফেস ঘষবেন তাহলে এটা ফিক্সড হয়ে যাবে ওকে বন্ধুরা ফেস ফিক্সের উপর ক্লিক করার পর আপনার ফেসটাকে যে দিক দিয়ে আপনি সম্পূর্ণ ফেসটাকে ঘুরিয়ে ফিরিয়ে এরপরে টাচ করতে থাকুন দেখবেন আপনার ফেসটা ফিক্সড হয়ে যাবে তো যখন আপনার ফেসটা ফিক্সড হয়ে যাবে তখন আপনি জাস্ট টিকমার্ক ওকে করে দিবেন ফেস ফিক্সড করার পর আপনারা জাস্ট এখান থেকে চাইলে চোখের কালারগুলো চেঞ্জ করতে পারেন অথবা আপনার হেয়ার কালারটাকে চেঞ্জ করতে পারেন তো এই জন্য জাস্ট এখান থেকে হেয়ার কালারের উপরে একটা ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার চয়েস হয়েছে সেগুলো আপনি চয়েস করে নেবেন তো জাস্ট আমি এখান থেকে এটাকে বিলাক করে দিচ্ছি তো এই জন্য আমি বিলাকের উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা জাস্ট আমাদের চুলের উপরে ব্রাশটাকে ঘষে তারপর আমরা এটাকে কালো করে দেব তো বন্ধুরা অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের চুল যতটুকু অংশ রয়েছে সেই অংশটাকে সম্পূর্ণ এভাবে করে ঘষে এরপরে কালারটা ফিল আপ করে দেবেন তারপর এখান থেকে ডান দিকে দেখতে পারবেন টিকমার্ক তো জাস্ট এই টিকমার্কের উপরে আরেকটা ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনারা জাস্ট স্কিন টোনের উপরে একটা ক্লিক করবেন এবং আপনার ফেসটাকে কোন ধরনের ফর্সা রূপে নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আপনি যদি একটু লালচে রঙে নিতে চান তাহলে একটু লালচে রঙের উপরে ক্লিক করবেন আর যদি হোয়াইট নিতে চান একদম তাহলে পারফেক্ট হোয়াইটের উপরে একটা ক্লিক করবেন দেন আপনি এখান থেকে এটাকে একটু ঘষে ব্রাশ ঘষে তারপর আপনার ফেসটাকে হোয়াইট করে নেবেন তবে বন্ধুরা এখান থেকে আপনার চাইলে আপনার অ্যামাউন্টটা ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে আমি বলবো আপনাকে এখানে ফিফটি রাখলেই যথেষ্ট তো তারপর আপনি আপনার ফেসটাকে সম্পূর্ণ এভাবে ঘষুন এবং এখান থেকে আপনার ফেসটাকে ক্লিন করে নিন তারপর টিকমার্কে ক্লিক করে দিন এবার আমরা এখান থেকে টিকমার্কের উপরে ক্লিক করে দেব ওকে বন্ধুরা এবার আমরা আমাদের পরনের ড্রেসটাকে একটু প্রফেশনাল রূপে ফিরিয়ে আনবো তো এই জন্য জাস্ট এখান থেকে আমরা ইফেক্টের উপরে ক্লিক করব তারপর এখান থেকে আমরা এদিকে স্ক্রোল করে স্যাটুরেশন অপশানটার উপরে একটা টাচ করে দেবো তারপর আমরা এখান থেকে আমাদের স্যাটুরেশনের অ্যামাউন্টটাকে বাড়িয়ে হানড্রেড পারসেন্ট করে দেব তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসটাও জাস্ট গাঢ় হয়ে গেছে এবং রঙিন তো এই আমরা জাস্ট ফেসটাকে একটু জুম করব ফটোটাকে একটু জুম করে এখান থেকে আমরা এই ব্রাশ চিহ্নতে এটার উপরে ক্লিক করে আমরা এটাকে ঘষে তারপর আমাদের এই ফেসটাকে আমরা আবার আগের রূপে ফিরিয়ে আনবো এভাবে করে আপনারা সম্পূর্ণ ফেসটিকে ঘষে এরপর আগের রূপে ফিরিয়ে আনবেন তো বন্ধুগণ এখানে মোট কথা হচ্ছে আপনার পরনের ড্রেসটি ব্যতীত আপনি সব জায়গা থেকে এগুলোকে রিমুভ করে দিন তো জাস্ট ঘষে এরপর আপনি এগুলোকে রিমুভ করে দেবেন এভাবে করে ওকে তারপর রিমুভ করা হয়ে গেলে আপনি এখান থেকে ওকে করে দিবেন তারপর এখান থেকে আপনারা আবারও টিকমার্কে ক্লিক করে দেবেন এবং পরের অপশনে চলে যাব ওকে গান এবার আমরা এখান থেকে টোলচের উপরে আবার ক্লিক করব তারপর আমরা এখান থেকে কার্ভেসের উপরে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমাদের ফেসটাকে আমরা যথেষ্ট পরিমাণ প্রয়োজনীয় মতো সুন্দর রূপ করে নিব। ওকে এরপর আমরা এখান থেকে এই রিমুভ চিহ্নতে এটার উপরে একটা টাচ করব তারপর আমরা আমাদের ফেস ব্যতীত বাকি অংশগুলোকে আমরা রিমুভ করে নিব। তো তো আমি সমস্ত এটা রিমুভ করে এরপরে ফিরে আসছি আবার ভিডিওতে জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে এভাবে করে দেখালাম তো আমরা ফেস ব্যতীত বাকি অংশগুলো যখন রিমুভ করে ফেলবো তখন যদি আমাদের ভুল রুটটি হয়ে যায় তাহলে আমরা রিস্টার এখানে ক্লিক করে আবার আমরা পুনরায় সেটাকে রিকভার করতে পারবো ওকে এরপর আমাদের হয়ে গেলো প্রফেশনাল এডিট তো জাস্ট এখান থেকে আমরা সেভ করার জন্য টিকমার্কের উপরে টাচ করব এবং এখান থেকে এটাকে হয়তো ইচ্ছা অনুযায়ী হলে আপনার অ্যামাউন্টটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন কীরকমটা আপনার ফেসের জন্য পারফেক্ট হয় ওকে তারপর এখান থেকে আবারও টিকমার্কে ক্লিক করে দিয়ে দেবেন ওকে এবার আমরা ছেপ করবো তো ছেপ করার জন্য অবশ্যই এখান থেকে অ্যারো উপরে একটা টাচ করবো তারপর এখান থেকে আমরা ছেপ টু গ্যালারির উপরে ক্লিক করবো এবং আমাদের ফটোটা অলরেডি ছেভ হয়ে গেছে তারপর এখান থেকে আমরা ডান করে দেবো